সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রফেসর ডাক্তার বক্তিয়ার কামাল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিও নিতে। এই ভিডিওতে আমরা ব্রণের গর্তের চিকিৎসা সম্পর্কে বলছি। ব্রণের গর্তের অনেক চিকিৎসা আছে, কিন্তু কোনো চিকিৎসাই 100% কার্যকরী না। এমনকি সব চিকিৎসা মিলিয়ে করলেও ব্রণের গর্তে 100% যাবে না, ফলে এই ব্যাপারে আপনাদের নিশ্চিত থাকতে হবে। সবগুলো ভালো চিকিৎসা যদি একত্র করা হয়, তারপরও 70-90% ব্রণের গর্ত মুক্ত হবে। যে প্রচলিত চিকিৎসাগুলো আছে সেগুলো সাধারণত লেজার সার্জারি, আমরা সবাই জানি, পিআরপি মানে প্লেটলেট রিচ প্লাজমা, এটা একটা চিকিৎসা আছে। কেমিক্যাল পিলিং সম্বন্ধে প্রায় সবাই কম বেশি জানেন যে কেমিক্যাল পিলিং কীভাবে করা হয়। মাইক্রো নিডলিং এক ধরনের সুচের মাধ্যমে চিকিৎসা করা হয়। মাইক্রো ডার্মাব্রেশন মেশিন আছে, এখানে ডায়মন্ড লাগানো থাকে, এটা দিয়ে করা হয়। ফিলার এক ধরনের কেমিক্যাল যেটা ব্রণের গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিছু অপ্রচলিত চিকিৎসা পদ্ধতি আপনারা জানবেন, এখানে লেখা আছে। আর সবচেয়ে কার্যকরী যে চিকিৎসা পদ্ধতিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজার, ডার্মাব্রেশন এবং টেলো লিবারেটর সাবসিশন সার্জারি, যেটা হচ্ছে একক চিকিৎসা হিসাবে পৃথিবীতে সবচেয়ে কার্যকরী এবং সর্বাধুনিক। আমাদের সেন্টারে এই চিকিৎসা আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।